স্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন চৌধুরীর মায়ের কুলখানি অনুষ্ঠিত। সাজেদুল হোসেন চৌধুরী দীপকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা। শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। মতলব উত্তরে বোরো ধানের বাম্পার ফলন। কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে অনুষ্ঠিত হল মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন। টামটা দক্ষিণ ইউনিয়নে অনুষ্ঠিত হল যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন। শাহরাস্তিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন ব্যাপারীর মায়ের কুলখানি অনুষ্ঠান আজ শনিবার তার গ্রামের স্যাঙ্গাচর পৌরসভার কেশারিকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে কেশারিকান্দি জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত মেজবানির আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম এবং তার জ্যেষ্ঠ পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপ উক্ত কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুলখানি অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ শাহজাহান সর্দার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি গাজী মুক্তার হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবান সরকার শুভা, একলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক যুবলীগ নেতা হাসান মোর্শেদ আহার চৌধুরী, স্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ডারি, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, স্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন ব্যাপারীর মা সাফিয়া বেগম 115 বছর বয়সে গত 9 এপ্রিল শনিবার রাত 9টার সময় তার নিজ গ্রামের বাড়ি স্যাঙ্গাচর পৌরসভার কেশারকান্দি গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি 3 ছেলে এবং 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরীর ঈদ পরবর্তী মতলব উত্তর আগমনকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার স্যাঙ্গাচর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিকেল 3টার সময় মতলব উত্তর উপজেলার শ্রী রায়চর ব্রিজ মোড়ে গিয়ে উপস্থিত হন তাদের প্রিয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপুকে বরণ করার জন্য নেতাকর্মীরা। ঢাকা থেকে বিকেল 4টার সময় সাজেদুল হোসেন চৌধুরী দীপু মতলবের শ্রী রায়চর ব্রিজে এসে উপস্থিত হন। সেখান থেকে নেতাকর্মীরা দীপু চৌধুরীকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলার মোহনপুর নিয়ে আসেন। এ সময় উৎফুল্ল নেতাকর্মীদের উদ্দেশ্যে সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা দেশে উন্নয়নের বন্যা বইছে, অথচ আমাদের এই মতলবে 3.5 বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমার বাবা আধুনিক মতলবের উপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম তার সময়ে মতলবে যে উন্নয়ন করে গেছেন সেখানেই থমকে গেছে মতলবের উন্নয়ন। বিগত সময় আধুনিক মতলবের উপকার ছিলেন আমার বাবা, সঠিক, এবং আধুনিকের থেকে আধুনিক কিভাবে করা যায় সেটা দিক নির্দেশনাও সে দিবে এবং কাজ করব তার দিক নির্দেশনায়। এর আগ মুহূর্তে মতলবের কোন রকমের আওয়ামী লীগের কর্মকাণ্ড হবে ভালো কথা, সবাই সুন্দর মতো রাজনীতি করবে ভালো কথা, আর যদি কেউ অসুন্দর ভাবে পলিটিক্স করতে চায় আওয়ামী লীগকে
দীপু চৌধুরী আরো বলেন, আমরা আওয়ামী লীগের কর্মী, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করি। বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন, আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে। আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠনে দাঁড় করাতে হবে। জননেত্রী শেখ হাসিনায় ক্ষমতা আছেন বলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, মতলবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধারণকারীকে আল্লাহ অনেক পছন্দ করেন। এই ধৈর্যের ফল আপনারা পাবেন। সাড়ে তিন বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অনেক মামলা, হামলা এবং অত্যাচার নির্যাতন হয়েছে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিশাহারা করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এ সময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবান সরকার সুবা, সমাজসেবক যুবলীগ নেতা হাসান মোর্শেদ আহার চৌধুরী, সমাজসেবক হাবিবুর রহমান হাফিজুল তপাদার, সেঙ্গাচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ডালি, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সেঙ্গাচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, যে কোনো এলাকার চেয়ে শাহরাস্তি অনেক উন্নত। হযরত শাহরাস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুণ্যভূমি শাহরাস্তির উন্নয়ন সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের সহযোগিতার জন্য আমরা কাজ করতে পেরেছি। আগামী প্রজন্ম যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। আগামীতে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের কথা শুনে এলাকার উন্নয়নে কাজ করব। হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তথ্য তুলে ধরে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এ ধরনের উন্নয়নের চিন্তাও কেউ কোনোদিন করতে পারেনি। ১৯৯৬ সালের আগে শাহরাস্তিতে মাত্র ৫ কিলোমিটার রাস্তা পাকা ছিল। আজকে শাহরাস্তি হাজীগঞ্জে প্রায় ৬৫০ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রায় ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ২ উপজেলায় ঘরে ঘরে বিনামূল্যে শতভাগ বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণাধীন, যা সম্পন্ন হলে এই অঞ্চলের অর্থনৈতিক রূপ পাল্টে যাবে। আজ শনিবার বেলা ১১:৩০টায় পৌরসভার মেহার উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বিএসসি, ডাক্তার খোরশেদ আলম। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। মতলব উত্তর উপজেলায় বোরো ধান কাটা প্রায় শেষের পথে, এখন চলছে কাটা ধান শুকিয়ে গোলায় তোলা। কৃষক কৃষাণীরা চেষ্টা করছেন তাদের কষ্টের ধান নিরাপদে ঘরে তুলতে। মাঠে মাঠে এখনো সোনার ফসল ভরে রয়েছে। যারা অশনির প্রভাবে বৃষ্টির কারণে কাটতে পারেননি, তারা চেষ্টা করছেন দ্রুত ধান কাটতে। ধান কাটা এবং মাড়াইয়ের এক মহোৎসব চলছে সমস্ত গ্রামগুলোতে। স্থানীয় কৃষক মুসলিম দেওয়ান বলেন, এই সরকার কৃষি বান্ধব সরকার এবং এই সরকারে ওষুধ বীজ দিয়া থাকে, এটার জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এবং এই মতলব উত্তরের কৃষি এবং মানুষের নেতা মোবাজ্জল মহাবীর বিক্রম, তার জন্য নামাজ পড়ে দোয়া করি এবং তার সুস্বাস্থ্য কামনা করি। এবং সে মতলব উত্তরে আসলে জনসাধারণের
উন্নয়নমূলক কাজ করে। গত বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন জানান, মতলব উত্তরে এবছর আমাদের 9950 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আল্লাহ রহমতে ধানের অবস্থা খুব ভালো, কৃষক অলরেডি ধান কর্তন শুরু হয়েছে। আমাদের মতলব উত্তরে ধান কর্তন প্রায় শেষের দিকে, 70-80% কর্তন হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগও আমরা খুব একটা ফিল করিনি। এবার আমাদের খুব সহকারী কৃষি কর্মকর্তা সহ অনেকেরই সার্বিক প্রচেষ্টায় আমরা একটি প্লাস্ট মুক্ত বোরো ধান উপহার দিতে পারছি কৃষকদের। কৃষি অফিসার সাইফুল ইসলাম আরো বলেন, মতলব উত্তরে চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের B92 ধানের প্রদর্শনী করা হয়েছে। এটি নতুন জাত, উচ্চ ফলনশীল, এর ফলন দ্বিগুণ হয়। আমি সংশ্লিষ্ট কৃষককে বীজ সংরক্ষণ করতে বলবো, যাতে করে আশেপাশের কৃষকরা এই নতুন জাত উচ্চ ফলনশীল B92 ধানের আবাদ করে লাভবান হতে পারে। কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়া পালাখাল ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি প্রাণকৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহীন খলিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী পাটোয়ারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সদস্য জসিমউদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সেক্রেটারি ফয়েজুল্লাহ সহ আরো অনেকে। পরে ত্রিবার্ষিক সম্মেলনে ওই ইউনিয়নের মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন সর্দার এবং সাধারণ সম্পাদক পদে বশির আহমেদকে নির্বাচিত করা হয়। এ সময় মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ডালী, সদস্য সচিব কাজী ইব্রাহিম জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলেমান ডালী, কচুয়া উপজেলা বিএনপি সদস্য ওবায়দুল্লাহ ভুলন সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কচুয়া সাঁচার সড়কে আকানিয়া বিশ্বরোড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মোহাম্মদ শাহজাহান সিরাজের পরিচালনায় এই সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন কবির প্রধান, সহসভাপতি মিজানুর রহমান পাঠান, যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলামিন, কচুয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম বকাউল, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক ও মিজানুর রহমান। এ সময় বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন যুব দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ আলী আসগর মিয়াজি। ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মোমিন শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলায়েত হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর পাঁচ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপি সহসভাপতি শাহ মোহাম্মদ আলী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহিদুল হক মজুমদার সোহেল, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মন্টু সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সম্মেলনে মোহাম্মদ আব্দুল মতিন সিকদারকে সভাপতি, মোহাম্মদ দিদার হোসেন মজুমদারকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এবং বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম বলেন, ছেলে মেয়েদের বন্দি জীবন থেকে বের করে আনতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিয়নেই খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে হবে। ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। গত বৃহস্পতিবার উপজেলার নিজ মাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইব্যাকারে মেহের দক্ষিণ ইউনিয়ন দল
3-2 গোলে শাহরাস্তি পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।